আকন্দ মাঝারি ধরনের ঝোপজাতীয় উদ্ভিদ, 8 থেকে 7 ফুট পর্যন্ত লম্বা হয়। গাছের ছাল ধূসর বর্ণের এবং কাণ্ড শক্ত ও কচি ডাল লোমযুক্ত। পাতা 4 থেকে 8 ইঞ্চি লম্বা, উপরিভাগ মসৃণ এবং নিচের দিকে তুলোর ন্যায়। ক্ষুদ্র বৃন্ত এবং বৃন্তদেশ হৃৎপিণ্ড আকৃতির। গাছের পাতা শাখা ভাঙলে দুধের মতো সাদা আঠা বের হয়। সাদা বা বেগুনি বর্ণের ফুল হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আকন্দ জন্মে। আকন্দের চাষ পদ্ধতি, 3 থেকে 4 ফুট দূরত্বে আকন্দ গাছ লাগাতে হয়। তবে মে থেকে জুন মাসে ফল পাকলে ফেটে বাতাসে বীজ ভেসে বেড়ায়, এই সময় এটি চাষ করা ভালো। এছাড়াও কাটিং পদ্ধতিতেও এটি চাষ করা যায়। প্রতি কেজিতে বীজের পরিমাণ 1,35,000 থেকে 1,40,000 টিও হয়ে থাকে। বীজ সংরক্ষণ, বীজ থেকে বংশবিস্তার সম্ভব হলেও সাধারণত এর মোথা ও শাখার অংশ থেকে বংশবিস্তার হয়ে থাকে। আকন্দের ব্যবহার্য অংশ ফুল, পাতা, শিকড় ও আঠা। উপকারিতা বা লোকজ ব্যবহার, আকন্দ চুলের রোগ, ব্যথা এবং বিষনাশকে বিশেষ কার্যকরী। দাঁত ও টাক পড়া নিবারক, আকন্দের কষ তুলোয় ভিজিয়ে লাগালে দাঁত ব্যথা দূর করে এবং যোনিতে ধারণ করলে গর্ভপাত ঘটায়। আকন্দ বাত বেদনা নিবারক ও ফোলা অপসারক। আকন্দ পাতা ও হলুদের তৈরি বড়ি ফোলা রোগনাশক এবং রস কৃমিনাশক। জেনে নিন কোন অংশ কিভাবে ব্যবহার করতে হয়। 1. অম্বল বা অ্যাসিডিটি দেখা দিলে 0.65 গ্রাম পরিমাণ আকন্দ পোড়া ছাই পানিসহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায়। পেট জ্বালা পোড়ায় আকন্দ পাতার সোজা দিকে সরিষা তেল মাখিয়ে পাতাটি অল্প গরম করে পেটের ওপর রাখলে বা ছেঁক দিলে পেট কামড়ানো বা পেটের জ্বালা বন্ধ হয়। 2. ফোলা রোগ, ফোলা রোগের ক্ষেত্রে আকন্দ বিশেষ উপকারী। ফোলাজনিত কারণে কোনো স্থানে ফুলে উঠলে আকন্দ পাতা বেঁধে রাখলে উপকার পাওয়া যায়। 3. শ্বাসকষ্ট, আকন্দের শিকড় ছাল সহ প্রথমে গুঁড়া করে তারপর আকন্দের আঠায় ভিজিয়ে রেখে পরে শুকিয়ে নিতে হবে, এরপর তা চুরুটে বানিয়ে ধূমপান করলে শ্বাসকষ্ট ভালো হয়। 4. নিউমোনিয়াজনিত বেদনা, আকন্দ পাতার সোজা দিকে ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুটলি দিয়ে ছেঁক দিলে উপকার পাওয়া যায়। 4. হজম শক্তি কমে গেলে 2 গ্রাম পরিমাণ শুকনো আকন্দের মূল গুঁড়া করে খেলে ক্ষুধা বৃদ্ধি পায়। আকন্দের বাণিজ্যিক উপকারিতা, প্রতি একর জমিতে বার্ষিক 80 থেকে 1,00,000 টাকা পর্যন্ত আয় করা সম্ভব শুধুমাত্র আকন্দ চাষ করার মাধ্যমে।